আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা নতুন একটা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে আসছে তো আমার আগে থেকে মাখা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন তেলটা গরম হয়ে গিয়েছে একে একে মাছটা দিয়ে দিলাম তো মাছটা এক পিট হয়ে গিয়েছে এখন উলটি দিব তো এই রেসিপিটা আপনারা দেখেন আমি সাথে কী অ্যাড করব একটা সবজি টমেটো সিম মুলা তিনটা সবজি একসাথে অ্যাড করে মাছ দিয়ে রান্না করব মশলা ছাড়া আদা রসুন ছাড়া বাটা বাটি ছাড়া আপনারা দেখেন এভাবে খাবেন ভালো লাগবে ইনশাল্লাহ মাছটা বাজা হয়ে গিয়েছে দুই পিট উঠে ফেলব একে একে মাছটা উঠিয়ে নিলাম তার একটু তেল অ্যাড করলাম সরিষা তো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে সবজিটা দিয়ে দেব মূলা শিম আগে তেলে ভেজে নেব তারপরে টমেটোটা অ্যাড করব তারপরে কি মশলা অ্যাড করবো একটু দেখে নেবেন ভালোভাবে শীতকালের সবজি মূলাটা তো এখনও করা রয়েছে মোলাটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে পরে কয়দিন পরে আর মূলা ভাল লাগবে না এখন মূলার সিজন ছোট ছোটো আছে মূলা ভালোই লাগে তো মূলাটা সিমটা ভালোভাবে বেজে নিয়েছি এখন টমেটোটা দিয়ে দিলাম তারপর এটার সাথে কি অ্যাড করব এই যে হলুদ লবণ মরিচের গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম এখানে কোনো পানি অ্যাড করিনি পিরিজের মধ্যে যে মশলাটা ছিল এটা দিয়ে দিয়ে দিলাম পিরিজটা দিয়ে শুধু নাইলে পুড়ে যাবে অনেক সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার সবজিটা কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গিয়েছে সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো মাছটা একে দিয়ে দিলাম একদম কম মশলা দিয়ে বাটা মশলা ছাড়া হালকা মশলা দিয়ে হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে শুধু রান্না করেছি আপনারা এভাবে ট্রাই করবেন এখন মোলাটা রান্না করলে ভালো লাগে কদিন পরে ভালো লাগবে না মোলাটা এভাবে ইনশাআল্লাহ আপনারা ট্রাই করবেন ইনশাআল্লাহ ভালো লাগবে এই যে হয়ে আসছে তোর কাটা প্রায়ই হয়ে আসছে যে এখন একটু লারা দিয়ে দিতেছি পাতা কুচি দিয়ে দিলাম তো আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর কালার চলে আসছে দেখতে যেরকম খেতে খুব সেই স্বাদ টেস্টি না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই এভাবে রান্না করবেন মূলা সিম টমেটো দিয়ে এইভাবে রান্না করবেন বাটলা বাটা মশলা ছাড়া সেই স্বাদের